চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ইনডোর জন্য যে ট্যাম্পলেট প্রয়োজন, এই ট্যাম্পলেটের যে ব্যাকগ্রাউন্ড হয়, এই ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে আপনার লোগোর কালার মিক্সিং বা অ্যাডজাস্ট করবেন। যেমন ধরেন, আপনি একটি ইনডোর ব্যাকগ্রাউন্ড দিলেন এইটা, অথচ আপনার লোগোর কালার হচ্ছে ব্ল্যাক বা যে কোনো একটা হতে পারে, সেটা ফেস লোগো হোক বা টেক্সট লোগো হোক। যেমন ধরেন, আমি এই ইন্ট্রোটা রেন্ডার করছি, দেখেন এই ইন্ট্রোটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, কিন্তু আমার লোগোর কালার হচ্ছে ফুল ব্ল্যাক। এরপরে আমি একটু মিক্সিং করে এইটাকে রেন্ডার করছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা সঙ্গে আমার লোগোর কালারের কিছুটা মিল আছে, যার কারণে এই লোগো, এই ইন্ট্রোটাকে দেখতে আরো ভালো লাগতেছে। তাহলে এই কাজটায় আমি কিভাবে করি, বা আপনি কুইকলি আপনার লোগোর কালার আপনার মনের মতো বা প্রয়োজন অনুযায়ী আপনি কুইকলি একটা ক্লিকে করতে পারেন, সেটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ।